পেশে যাই আল্লাহর গলি আবু সালেহী মুসা সেই আপেল খেয়ে নেয় ওই দেখা যাই ওই স্রোত বয়ে যাই এক আপেল বেশে যাই আল্লাহর গলি আবু সালেহী মুসা সেই আপেল খেয়ে নেয় বলে না জিজিয়া বলে না জেনি আজ ফল খেয়েছি কাঘার বাগানের আল্লাহর গলি আবু সালেহী মুসা যাই কাঘার সন্ধানে ওই দেখা যাই ওই স্রোত বয়ে যাই এক আপেল ভেসে যাই আল্লাহর গলি আবু সালেহী মুসা সে আপেল খেয়ে নেয় খুদা যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি নদীর স্রোতে ভেসে আসা ফলটি তিনি খেয়ে নিলেন তিনি খাবার পরে চিন্তা করছেন চাইতো যে ফলটি আমি ভক্ষণ করেছি অবশ্যই এ ফলের মালিককে তো আমার বলা হলো না এ মালিককে আমার খুঁজে বার করে আমার ভক্ষণ করা ফলটার জন্য তার কাছে সে মালিকের কাছে ক্ষমা চাইতে হবে সারাটা দিন তিনি নদীর পার দিয়ে হেঁটেই চলেছেন কবি ছন্দের মাধ্যমে কত সুন্দর ভাবে লিখছেন শুনবেন সারা সারা দিন চলতে থাকে নদীর পথ ধরে দেখে একটি গাছের ডাল ঝুলে রয় নদীর উপরে সেই গাছের মালিক আছে কোথায় খুঁজে তাহারে সে চাইতে ক্ষমা গেল তখন মালিকের দ্বারে বলে বিনা হুকুমে ফল খেয়েছি আপনার বাগানে আজ দুই দিন হল আছি খেতাই আপনার ইন্তেজারে আজ দাও গো ক্ষমা করে আমার গো মালিক ভাই ক্ষমা না পেলে কি জবাব দেব খোদারি দরগায় ওই দেখা যাই ওই স্রোত বয়ে যাই এক আপেল ভেসে যাই আল্লাহর গলি আবু সালেহী মুসা সেই আপেল খেয়ে নেয় বাগানের মালিককে যখন তিনি খুঁজে পেলেন তিনি বাগানের মালিককে বলছেন হুজুর নদীর স্রোত দিয়ে একটা আপেল ভেসে আসছিল আপনার অগোচরে আমি আপেলটি খোদার এখন সেই বাগানের মালিক আবু সালেহ মুসা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহিকে বলছেন আপনি যদি আমার বাগানের গোলামি করেন তাহলে আমি আপনাকে অবশ্যই ক্ষমা করে দেব সুন্দরভাবে শুনতে থাকুন ওই বাগান মালিক পাপে মনে নয় সাধারণ ছেলে ইনি একে আল্লাহর গলি তাই তো ক্ষমা চাইতে গেল ফিরে বলে করতে পারি ক্ষমা তোমার যদি দাও কথা মোরে এই আপেল বাগানে থাকতে হবে আমার গোলাম হয়ে তার ভুলের সাজা গোলাম হয়ে জীবন কাটাই ওই দেখা যাই ওই স্রোত বয়ে যাই এক আপেল ভেসে যাই আল্লাহর গলি আবু সালেহী মুসা সেই আপেল খেয়ে নেয় আবু সালেহ মুসা জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহে তিনি বাগানের গোলামি করছেন একটা বছর পার হয়ে গেছে মালিক ক্ষমা করে না দুটো বছর পার হয়ে গেছে মালিক ক্ষমা করে না তিনটে বছর পার হয়ে গেছে
কাছে মালিকের কাছে গিয়ে বলছে হুজুর এবারে তো আপনি আমাকে ক্ষমা করে দেন আমি বাড়িতে ফিরে যাব আমি বাড়িতে আমার মায়ের কাছে আব্বাজির কাছে ফিরে যাব তখন বাগানের মালিক বললেন আমার একটা শর্ত আছে যদি আমার শর্তটা তুমি পূরণ করে দাও অবশ্যই আমি তোমাকে ক্ষমা করে দেব আমার একটা মেয়ে আছে মেয়েটা কালো আমার একটা মেয়ে আছে মেয়েটা কানা আমার একটা মেয়ে আছে মেয়েটা হলো কালো গদাকার মেয়েটা হলো কুচ্ছি মেয়েটা হলো খোড়া সেই খোড়া পোবা কালো গদাকার মেয়েটাকে তোমাকে বিবাহ করতে হবে তারপরে আমি বাগানের মালিক তোমাকে ক্ষমা করে দেব তখনই আবু সালেহ মুসা জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ভয়ে তিনি বিবাহর জন্য রাজি হয়ে গেলেন কবি খুব সুন্দর ছন্দে কত সুন্দরভাবে লিখছে দেখবেন তিন তিনটি বছর পরে আবার গেল মালিকের দারে বলে দাও গো ক্ষমা করে আমার যাবো বাড়ি ফিরে এবারে মালিক বলে ক্ষমা করে দেব তোমারে আমার মেয়েকে তোমার বাবা করতেই হবে বিয়ে সে মেয়ে কানা খোড়া যদি তাকে বিয়ে করো তুমি তোমায় দেব ক্ষমা করে ওই দেখা যায় ওই স্রোত বয়ে যায় কাপেল ভেসে যায় আল্লাহর গলি আবু সালেহ মুসা সেই আপেল খেলে আবু সালেহ মুসা জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহি তিনি কোনো কথা কিছু চিন্তা ভাবনা না করে তিনি বিবাহ করে নিলেন বাসের ঘরে যখন ঢুকবেন তার শ্বশুর মশাইকে বলছে আব্বাজান এবার তো আপনি আমাকে ক্ষমা করে দেন আব্বাজান বললেন এবার আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি যেই ঘরের ভিতরে প্রবেশ করলেন দেখলেন ঘরের ভিতরে খুব সুন্দরী একটা নর খুব সুন্দরী একটা রমণী সুন্দরী রমণী দেখে আবু সালেহ মুসা জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহি তিনি খত ছেড়ে পালাতে যাচ্ছেন এমন অবস্থায় শ্বশুর মশার সাথে দেখা কোথায় যাচ্ছ বাবু কোথায় চলেছ আমার তো স্ত্রী এত সুন্দরী এত রমণী একটা নারী ঘরের ভিতরে আছে আমার বউ তো ইনি নয় তখন বাগানের মালিক বলছেন বাবা আমার মেয়েটাকে আমি কানা বলেছিলাম কোনোদিন ওই চক্ষু দিয়ে কোনো পরপুরুষকে দেখিনি আমার মেয়েকে আমি ঘোড়া বলেছিলাম কোনোদিন বাড়ি থেকে অন্যায় ভাবে কোনো জায়গায় তিনি পা দেননি এই জন্যই আমি পরীক্ষা করার জন্য তোমাকে এতগুলো কথা শুনিয়েছিলাম তাই কবি ছন্দের ভাবে বলছেন আল্লাহর ভয়ে ভীতু হয়ে রাজি হয়ে যায় কানা খোড়া বাবা মেয়েকে বিয়ে করে নেয় আল্লাহর ভয়ে ভীতু হয়ে রাজি হয়ে যায় কানা খোড়া বাবা মেয়েকে বিয়ে করে নেয় বাসর ঘরে বউকে দেখে সে বউ ছেড়ে পালায় এই অপরূপ সুন্দরী নারী বউ তো আমার নয় বলে স্বামী বিরহমানি বলে স্বামী বিরহমানি ওপা জননী যদি হও অমন রমণী তবে তোমাদের গর্বে হবে আপু দুল কদর জিলানি ওই দেখা যায় ওই স্রোত বয়ে যায় একা পেলে ভেসে যায় আল্লাহর গলি আবু সালেহ মুসা সে আপেল খেয়ে নেয়